আসসালামু আলাইকুম। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 12 আগস্ট 2022 সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা থেকে সরাসরি আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করতেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়াল করে দিবেন, যাতে করে নিত্য নতুন সকল চাকরির আপডেট তথ্য আপনি সবার আগে পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনের মাধ্যমে। অনেক আপডেট তথ্য, অনেক সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, এনজিও থেকে শুরু করে সকল চাকরির আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়াল করে বাজিয়ে দিন, কারণ নিত্য নতুন সকল চাকরির তথ্য কিন্তু বেসিবুক 24 ইউটিউব চ্যানেল কিন্তু সবার আগে প্রকাশ করে থাকে। তো আপনারা অনেকেই ভাবতেছেন যে আসলে 12 আগস্ট সবার আগে কিন্তু আসলে আমি প্রকাশ করে থাকি। তো এখানে আমরা সর্বপ্রথম আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো 18তম BMA স্পেশাল ইঞ্জিনিয়ার্স সিগন্যালস EME ESC এবং 51তম DSSC RV এন্ড FC যোগ্যতা এখানে আছে, উচ্চতা হচ্ছে 1.63 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি, ওজন হচ্ছে 57 কেজি পুরুষদের জন্য আর মহিলাদের জন্য হচ্ছে 49 কেজি। স্বাভাবিক বেতন স্কেল। তো ভিউয়ার্স, এই পূর্ণাঙ্গ এই ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা আছে, তো আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। তো ভিউয়ার্স, DAP ফার্টিলাইজার কোম্পানিতে নিয়োগ, পদসংখ্যা হচ্ছে 94 জন, BRTC চাকরি পদসংখ্যা আছে 100 জন। তো ভিউয়ার্স, তো এখানে BRTC এবং DAP ফার্টিলাইজার কোম্পানি এগুলো প্রতিটার নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু পূর্ণাঙ্গ আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় গেলে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ভালোভাবে এবং আবেদন ফি কত, বিস্তারিত তথ্য কিন্তু আমার চ্যানেলের ভিডিও আপলোড দেওয়া আছে, আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে আছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের চাকরি, পদসংখ্যা 38 জন, বৈজ্ঞানিক কর্মকর্তা 20 জন, এডিট কর্মকর্তা 1 জন, উপসহকারী প্রকৌশলী 1 জন, বৈজ্ঞানিক সহকারী 2 জন, জুনিয়র মাঠ সহকারী 4 জন, সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটার হচ্ছে 1 জন, অফিস সহকারী হচ্ছে 1 জন, SSC ও স্নাতক পাশে আপনারা আবেদনটি করতে পারবেন। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদসংখ্যা 26 জন, ঢাকা বাস র্যাপিড ট্রানজিট চাকরি, পদসংখ্যা 7 জন, ইলেকট্রিসিটি জেনারেল কোম্পানি পদসংখ্যা হচ্ছে 14 জন, জেলা প্রশাসক ঢাকায় পদসংখ্যা হচ্ছে 22 জন, ইউনিয়ন পরিষদ সচিব হচ্ছে 7 জন, দ্বিতীয় বিভাগ অথবা সমান CGPA বা স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার হচ্ছে 15 জন, বাণিজ্য বিভাগের দ্বিতীয় বিভাগ ও সমান GPA HSC বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ফরিদগঞ্জ পৌরসভা পদসংখ্যা 7 জন, জেলা পরিষদ কক্সবাজারের চাকরি পদসংখ্যা 49 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার 13 জন, নাজির কাম কম্পিউটার 4 জন, সার্টিফিকেট পুরস্কার 7 জন, সার্টিফিকেট সহকারী 7 জন, ক্রেডিট চেকিং কাম কম্পিউটার সহকারী 7 জন। তো ভিউয়ার্স, এর নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। ভিউয়ার্স, আমি আপনাদের জন্য একবার শেষের পাতায় নিয়ে আসছি এবারে। তো শেষের পাতায় থাকতেছে জেলা প্রশাসক পঞ্চগড়ের চাকরি, পদসংখ্যা হচ্ছে 19 জন, অফিসক নিরাপত্তা সহকারী পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী আছে, SSC ও স্নাতক বসে আপনার আবেদনটি করতে পারবেন। খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চাকরি, পদসংখ্যা 4 জন, বসন্ত গরিবের চাকরি, SSC বা স্নাতক বসে আপনার আবেদনটি করতে পারবেন। ইউনিয়ন, এটা হচ্ছে কোরসিন, এটা আসলে না, এটা আপনাকে আবেদন করবেন না। ইউনিয়ন সেভ দ্য চিলড্রেন নিয়োগ, এটা ভুয়া। মৌলিক বিভাগের পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি, পদসংখ্যা আছে 13 জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকরি, পদসংখ্যা আছে 9 জন, BEF শাহীন কলেজ শামসুন নগর, পদসংখ্যা 4 জন, ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, পদসংখ্যা আছে 14 জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদসংখ্যা আছে 3 জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা 3 জন, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদসংখ্যা 3 জন। ভিউয়ার্স, এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়াল করে বাজিয়ে দিন, নিত্য নতুন সকল আপডেট তথ্য কিন্তু আপনার নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে। তো ভিউয়ার্স, এই হচ্ছে সাপ্তাহিক চাকরি ডাক 12 আগস্ট 2022 যে চাকরি ডাক পত্রিকাটি প্রকাশ করা হবে, এর পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তিটি শর্টকাটে আলোচনা করা হলো, বিস্তারিত তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন এবং কিভাবে আবেদনটি করবেন সব বিস্তারিত তথ্য কিন্তু উপস্থাপন করা আছে আমার এই চ্যানেলের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।